মর্নিং অভিগুন মাস লাইফ স্টাইলের নতুন একটি ভিডিওর সাথে অনেক 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 ওয়েলকাম। আজকে দেখো এত সকাল সকাল উঠে গেছে, এখন ঘড়িতে বাজে 6:15, সবে 15 থেকে ঘড়িতে যাচ্ছে। আমি উঠেছি 5টার সময়, আর এই দেখো বিস্মিতা রেডি, আজকে ওর এক্সাম। তো সবাই ওকে একটু বেস্ট অফ লাক উইশ করে দাও, যাতে ওর পরীক্ষাটা খুব ভালো হয়। আমার মিমিদেরকে বলে দাও আমার পরীক্ষাটা খুব ভালো হয়, যাতে আমাকে দিয়ে দাও বেস্ট অফ বেস্ট। আমি যেন 10-10 পাই, পরীক্ষাটাও 10-10 আছে। তোমার সবাই উইশ করো, ঠিক আছে? সবাই উইশ করো যেন ভালো পরীক্ষা দেয় আর খুব ভালো রেজাল্ট করতে পারে। তো আজকে খুব বড় ভিডিও আনবো না, একদম সামান্য ভিডিও, পুরোটা দেখো, কেউ স্কিপ করো না, চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। মেমিদেরকে টাটা করে দাও, টাটা মেমিরা। অভিস্মিতা স্কুলে চলে গেল, এখন 6:30 বাজে। আমি ঝকঝক করে সব কাজ কমপ্লিট করে নিয়ে একদম রেস্ট করবো, কারণ আমার গলা মানে ঘাড়ের অবস্থা প্রচণ্ড খারাপ। কয়েকজন জানো যে পরশু দিন শুতে গিয়ে আমার এমন লেগে গেছে, আমি সোজা হতে পারছিলাম না, ভীষণ পরশু খুব ফোলা, তাই জন্য কালকে লাইভেও আসেনি। তো এখন কাজটা করে নিয়ে ঝক করে একটু শুরু করবো। কালকে রান্না বান্না কিছু করতে পারিনি, এত শরীরটা খারাপ ছিল, কারণ তো উঠতেই পারছি না, এদিকেও তাকাতে পারছি না, এদিকেও তাকাতে পারছি না, সোজা সবসময় তাকিয়ে থাকতে হচ্ছে, নিচু হতে হচ্ছে, ওপর দিকে তাকাতে পারছি না। এই সমস্যাটা কালকে প্রচুর ফেস করেছে, একটু কমেছে কিন্তু সেমই রয়েছে। তো তাদের কাজবাজ করে নিই, দিয়ে আবার আড্ডা দেবো। তো চলো তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে ফেলা যাক, বিছানার অবস্থা খুবই খারাপ। কালকে শুধু যা হোক করে বিছানাটা ঝেড়ে শুয়ে পড়েছি, কারণ ওরা তো মানে দাদাভাই তো খুব বেশি পারে না করতে, মানে অ্যাকচুয়াল ও ঘরোয়া কোনো কাজ করেই অভ্যস্ত না। তো তার চাদর টাদরগুলো ভাঁজ করে নে, কালকেও ভাঁজ করা হয়নি। এই যেটা অভিস্মিতার চাদর, রাত্রিবেলা এত ঠান্ডা লাগে না, তাই জন্য ওর জন্য একটা আলাদা চাদর করে দিয়েছি। আগে একসাথেই শুতাম এক চাদরেই, কিন্তু দাদাভাই কী করে, ওর থেকে টেনে 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 নিয়ে নেয়, তাই জন্য ওকে একদম পার্সেলে একটা আলাদা চাদর করে দিয়েছি। তো চলো বিছানাটা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে পরিষ্কার করে নেওয়া যায়। দেখো বিস্মিতা রুমাল নিয়ে যেতে ভুলে গেল, এবার এসে এবার রাগারাগি করবে যে বলবে তুমি দাওনি মা। এই বিছানা পরিষ্কার করতে জানি সারাদিন লেগে যায়, কিন্তু এটাই ফার্স্ট টাইম নয়, এইটা আমাকে দিনে 10-12 বার করতে হয় সেম কাজ। কারণ জানো তো আমাদের ছোট্টটা রয়েছে, মানে ছোট যায় ছেলে, সে সারাদিন বিছানা নোংরা করে, আমি সারাদিন বিছানা পরিষ্কার করতে থাকি। মোটামুটি যতটা পেরেছি করেছি, এবার আবার আমার ঘাড়ে ব্যথা হচ্ছে, তাই জন্য আমি একটু রেস্ট নেব, আমি আর কোনো কাজ করবো না। দেখতে চেয়েছিলে তাদের জন্য এই ভিডিওটা, রুম টুরটা দেখাবো, দিয়ে এখানেই শেষ করবো, ও বিস্মিতাকে স্কুল থেকে নিয়ে আসবো, ঠিক আছে? তো আজকে এতটা কমপ্লিট কর, মানে বড় কোনো ভিডিও দিতে পারলো না ছোটোর মধ্যে, আর তোমাদের একটা ইচ্ছা পূরণ করলাম রুম টুরে। আজ আমি সকাল থেকে উঠে কী কী করলাম তোমাদের দেখালাম, অভিস্মিতাকে স্কুল পাঠালাম, ওর অভিস্মিতাকে স্কুল থেকে আনতে যাবো। টেবিল দেখতে পাচ্ছ, যা ফ্ল্যাশ চলে গেছে, এটা আমার ড্রেসিং টেবিল, এ দেখ এটা আমি, এর ওপরটার অবস্থা খারাপ, আমি হেলমেট হেলমেট রাখি, অনেক হেলমেট আমাদের ঘরে। এটা আলমারি, আলমারিটার অবস্থাটা দেখছো, এটা হচ্ছে আমি স্টিকারিং করিয়েছিলাম, কিন্তু আমাদের পুচকেগুলো স্টিকারগুলো তুলে দিয়েছে ঘুরে ঘুরে। এর উপরেও হেলমেট, ছোট্ট রুম আমার, এই যে আমার এটা বেড, ছোট্ট রুমের মধ্যে একটা বড় বেড, এই ওয়ালটাতে একটা ফটো লাগাবো আমার দাদাভাই আর মামপুর, বড় ফটো, পুরো দেখো ব্ল্যাঙ্ক ওয়ালটা। এই যে এই ওয়ালটাতে এসি রয়েছে, অ্যান্ড এখানে রয়েছে ওয়াইফাই, আর এখানে একটা সাইড টেবিল রয়েছে, এর মধ্যে ফুলদানি রেখেছি, আর অভিস্মিতার দাদাভাইয়ের ছবি, অভিস্মিতার কিছু বই থাকে,
এইটা যেটা দেখছো কার্পেটের নিচে অভিষ্মিতার একটা খেলনার বক্স আছে, আর এটা হচ্ছে স্টাডি টেবিল। এই যে এটা হচ্ছে টিভি, এখানে একটা টিভি ক্যাবিনেট ছিল আমি সরিয়ে দিয়েছি যখন কালার হলো রুমটা। এখানে একটা র্যাক আছে, এখানে ফোন চার্জে দিই, টুকিটাকি জিনিস টিনিস রাখি। আর এটা হচ্ছে আমার আলনা, আলনাটা এখন গোছানো নেই, তাও যেমন আছে তেমন অবস্থায় রেখে দিলাম। এর উপরে বাবার ফটো থাকে, একটা গণেশ ঠাকুর থাকে, আর বাকি জিনিসগুলো থাকে না, এখন সরানো হয়নি। আর এই যে এটা হচ্ছে দরজার পিছন দিকটা যেখানে গামছা টামছা ঝোলানো থাকে। এই যে অভিষ্মিতার একটা ফটো রয়েছে এখানে, আর এখানে একটা ব্ল্যাক পয়েন্ট। এটাই হলো আমার ছোট্ট রুম, আর এটা আমাদের বড় দাদাভাই চলে গেল। এগিয়ে পড়েছি অভিষ্মিতাকে স্কুল থেকে নিতে যাচ্ছি। তো একটু আগে বললামই যে ওকে নিতে যাবো, তোমাদেরকে একটু রুম ট্যুরটা করিয়ে দিলাম, হোম ট্যুর এখনো করাইনি, হোম ট্যুর বাকি আছে। তো এই যে দাদাভাই, আর এই যে আমি, তোমাদের ফেভারিট দাদাভাই, তোমাদের তো আমার থেকে বেশি ওকে পছন্দ। চলো ওর স্কুলটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা অনেকেই ওর স্কুলটা দেখোনি, আমি আগে অনেক ব্লগ দিয়েছি স্কুলে যাওয়া, কিন্তু অনেক ভিউয়ার্স আছে যারা নতুন তারা দেখোনি। এক্ষুনি একটা দুর্ঘটনা ঘটার মতন অবস্থা ছিল, এই দেখো পাশের গাড়িটা জাস্ট হঠাৎ করে বেরিয়ে এসেছে। চলো যাওয়া যাক স্কুলে, আরও বিষয়টা কেমন পরীক্ষা সেটা জানিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ। স্কুলের সামনে জ্যামটা দেখো, আমাকে বাইক থেকে নেমে পড়তে হয়েছে অভিষ্মিতাকে আনার জন্য, এমনকি মানুষ যেতে পারছে না, এত জ্যাম। দেখো অবস্থা দেখো, পুরো ভিড়। আর এইটা হচ্ছে ওদের স্কুল, স্কুলের এটা মেন গেট, বিভৎস ভিড়। ওকে বার করতে গেট থেকে আধা ঘন্টা সময় লেগেছিল আমাদের। স্কুলের জ্যামটা কি জ্যাম, চুপ করো, বিভৎস জ্যাম ছিল। তাও ওই জ্যাম কাটিয়ে ওকে নিয়ে বেরিয়েছে দাদাভাই, খুব কষ্টে, আমি তো যেতে পারিনি স্কুলের কাছে। এই যে আমাদের মাসিমাকে দেখো, কেমন এক্সাম দিয়েছো বলে দাও। ভালোই এক্সাম দিয়েছি, জোরে বলো। ভালোই এক্সাম দিয়েছি। কবে দশে? দশে নয়, দশে নয় পাবে, কারণ একটা